তো দাম মানে হচ্ছে দড়ি, আর উদর মানে পেট। দাম যুক্ত উদর, দামোদর। ভগবানকে বাঁধা যায় না, কিন্তু মা যশোদা এই মাসে বেঁধেছিল। এই জন্য সেই লীলার অনুসারে এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। আপনারা সকলেই ব্রতকারী এবং ভজনকারী, সুতরাং আমার পরম সৌভাগ্য যে এই মাসে এই শুভ দিনে আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য। শ্রী রাধা দামোদরের মাসে যে ক্রিয়া বা কীর্তন যা করার লাগে, তা হলো সর্বপ্রথম কীর্তন করার লাগে। দামোদরাষ্টকম, যেটা আপনারা প্রতিদিন দুই বেলা সকাল সন্ধ্যা করে যাচ্ছে, সেটা হচ্ছে ভগবান দামোদরের স্তুতি অভ্যাস করবে। মানুষ পৃথিবীতে 80 লক্ষ জনের মধ্যে মানব হচ্ছে শ্রেষ্ঠ, মানে ভগবানের সৃষ্টিতে 80 লক্ষ জন্ম হয়। তো সেই জন্মের মধ্যে দুর্লভং মনুষ্য জনমং ধ্রুবমর্থদম, প্রহ্লাদ মহারাজের উক্তি যে সব চাইতে দুর্লভ এবং শ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মানব। সকালবেলা উঠে মানব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে, তার কারণ তিনি হচ্ছে অনাদির আদি। যখন আমরা কেউ ছিলাম না, তখন তিনি ছিলেন। এ পৃথিবীর কোনো কিছু ছিল না, তিনি ছিলেন। তাই আমাদের সৃষ্টি এবং আমাদেরকে পালন করা এবং আমাদের পরিশেষে যে ধ্বংস, সেটা তিনিই করেন। এই জন্য এমন কোন নর নারী, এমন কোন মানুষ নেই যা সকালবেলা উঠে রাধা দামোদরকে প্রণাম করে না। তবে মানুষ বহুবিধ, এক প্রকারের মানুষ নয়, বহুবিধ মানুষ। তাদের মধ্যে সবাই যে ভগবানকে প্রণাম করে তা না, যারা জানে তারাই প্রণাম। যারা এই তত্ত্বটা জানে না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যা আছে তা তিনিই আছেন, আর কিছুই নাই। এ সমগ্র বিশ্ব জোড়া আদি আর মধ্য অন্ত সব তারই খেলা। এই তত্ত্ব যারা জানে, তারা লীলাময় ভগবানকে প্রণাম না করে পারে না। কারণ আমার থাকা, আমার যাওয়া, এ সবটা নির্ভর করে সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের উপরে। এই জন্য সেই শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, যিনি কলিযুগের ভগবান, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দর্শিতাং গাদি বৈভবম, যাকে দেখতে এত সুন্দর যেটা কোন অবতারে এত সৌন্দর্য। আরো একটা এই কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর বৈশিষ্ট্য হলো যে অন্যান্য অবতারে, যেমন মনে করুন সত্যযুগে, এই আমাদের ক্যালেন্ডারে লেখা আছে এক অবতার হয়, তার নাম হচ্ছে নৃসিংহ অবতার, বৈশাখ মাস। সেও ভগবান, ভগবানের অবতার। হ্যাঁ, শ্রীমৎ ভাগবতের বর্ণনায় তিনি নৃসিংহ অবতার, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুরকে বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হলেন। কিন্তু সেই ভগবানের বৈশিষ্ট্য কি? সেই ভগবান বিচার করেন, যে আমার প্রিয় তাকে আমি কোলে নেব, যে আমার প্রিয় নয় তাকে আমি বিনাশ করলেন কি না। প্রহ্লাদকে কোলে নিয়ে নিলেন, আর তার বাবা বিরোধী বলে, কৃষ্ণ ভজনের বিরোধী,
বৈষ্ণব বিরোধী বলে তাকে দু হাত দিয়ে বিনাশ করে দিলেন ভগবান, চৌচির করে দিলেন, শিলাটঙ্ক নখাল। ভগবান নৃসিংহদেব এমন একটি অবতার যার নখের এত শক্তি যে পাথর কেউ পর্যন্ত ভেঙে দিতে পারে নখের দ্বারা, শিলাটঙ্ক নখাল। সেই ভগবান বিচার করলেন, ক্ষমা করলেন না, নৃসিংহদেব অবতার হয়ে হিরণ্যকশিপুরকে প্রাণে নিয়ে, সেই ভগবান ত্রেতা যুগে আবার রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন। তবে ভগবান যদি হবে, করুণাময় যদি হবে, তার কাঁধে কি কি ছিল, কি ছিল? আমি সেই সময় ছিলাম না, আপনারা ছিলেন। আমি যখন জিজ্ঞাসা করছি, এনারা মনে করছেন উনি কিচ্ছু জানে না, আমরা জানি, আমরা বলে দিলাম। আপনাদেরও যা দশা আমারও তাই দশা, আমরাও কিছু শাস্ত্র পড়েছি, সাধুগুরুর কাছে শুনেছি, আপনাদেরও পুঁজি তাই। কেউ আমরা রাম অবতারের ভগবানকে হয়তো ছিলাম, কুকুর বিড়াল হয়েছিলাম, জন্ম হয়েছিল, সব যুগেই আমাদের জন্ম হচ্ছে, সত্য যুগেও জন্ম হয়েছে, ত্রেতায় দাপরে, তারপরে তো এই কলিযুগে, আবার এখানে মরে আমরা সত্য যুগে আবার জন্ম নেব। তবে কি রূপে জন্ম নেব সেটা ওই ওই জজ কোর্টে খাতার উপর নির্ভর করে, উকিল যেরকম সাজিয়ে দেবে, জজ সাহেব পড়ে সব বিচার করে আপনাকে কি দণ্ড দেওয়া যায়, কত দিনের দেওয়া যায়, উনি সেটা পরে বিচার। তো ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ত্রেতা যুগে ভগবানের কাঁধে তীর ধনুর্বাণ, ওরে সর্বনাশ, ইনিও তো দেখছি সেই ভগবান যা কাউকে ক্ষমা করবেন না, যে ভালো তাকে কোলে নেবে, আলিঙ্গন দেবে, যে বদমাশি করবে তাকে ভগবান। তাহলে এর কাছেও সব ছেলে পার পায় না। এই দুই ভগবানের কথা শুনলাম, তারপর যুগের ভগবানের হাতে কি আছে? তুমি শুধু মুরলি দেখলে, এ প্রেমিক ভক্ত আর কিছু দেখতে পায়, শুধু মুরলি। ওনার হাতে কি আছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। শঙ্খ আর চক্রধারী, সামান্য বদমাশি করেছ তো চক্রকে বলবে, ওর ধর থেকে মাথাটা নামিয়ে দে। জানেন আপনারা, শিশুপাল একটু উল্টো পাল্টা বকেছিল, বলে উনি কবে ভগবান হলেন, ওই তো চুরি করতে করতেই বড় হয়ে গেল, গরু চড়াতে চড়াতে বড় হলো, মেয়েদের কাপড় চুরি করে বস্ত্রহরণ লীলা করলো, উনি আবার ভগবান কবে হলো, ওকে ভগবান বলে? বলরাম আর অর্জুন ভীম সকলেই তো শিশুপালকে মারতে যাচ্ছিল, ভগবান বলে একটু থেমে যায়, ওর মাকে আমি কথা দিয়েছিলাম 100টা অপরাধ ক্ষমা করব, তারপরে কুচ করে দেব। তো এখন চলছে 98 চলছে, গোটা দুই পুরা করতে দিয়ে দাও। বুঝতে পেরেছে? যারা বলে এই যে পাশের বাড়ির লোকটা এত অন্যায় করছে, এত চুরি করছে, ভগবান কই তাকে শাস্তি দেয়নি? আর আমি হরি হরি করি, ভগবানের চরণে তুলসী দিই, আমারই গোয়াল ঘরে গরু মরে গেল, আমারই আলু বাগানে চরকা পড়ে গিয়ে সব পুড়ে গেল, আমারই আলু চাষে ক্ষতি হলো, এ কি ভগবানের বিচার? আর পাশের বাড়ির লোকটা দেখো কিভাবে তালার পর তালা গাড়ি বাড়ি বানাচ্ছে, ভগবান তাকে সাথে? হরিনাম শুনুন, হাসবে,
আর চিহ্নিত করবেন না যে তার শাস্তি হয়নি। ভগবান গুনে গুনে দেখছে পুরা হয়ে যাক 100, মানে পুরা 100 হলে তবে চালু করে দেব। এখন 98 চলছে বা 99 চলছে। এ পাপের ভান্ডার যখন পূর্ণ হয়ে যায় তার তখন দণ্ড শুরু হয়ে যায়। ভগবান একটু লুজ দেন, একটু ছেড়ে দেন, শোধরাবার সুযোগ দেন, সংশোধনের সুযোগ দেন, ভুল ভ্রান্তি দূরীভূত করার জন্য একটু ছেড়ে রাখে, ঠিক করে নে। পৃথিবীতে আমার এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে, আমার এজেন্ট হলো সাধুগুরু বৈষ্ণব। একবার তাদের কাছে গিয়ে তোর কাজের হিসেবটা জেনে নে, যেটা করছিস ওটাই করার জন্য এলি, যেটা বলছিস ওটাই কি বলার জন্য এলি, একবার ভেরিফাই করে নে, হ্যাঁ রিসার্চ করে নে তোর লাইনটা ঠিক আছে কিনা। দাঁড়া, কোনোদিন তো সাধুর কাছে গেলি না, গেলি মাতালের কাছে, গেলি অসৎ ব্যক্তির কাছে, গেলি অন্ধের কাছে, পথ পাবি কি করে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ছেড়ে দেন একটু সুযোগ দেন, তার মানে এই নয় যে তিনি বিচার করছেন না। যদি না করত, মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে কারা? এত মানুষ এত সৌন্দর্য নিয়ে জন্ম নিল, আবার কেউ কেউ বিকলাঙ্গ হয়ে জন্ম নিল, এরা কারা? এরা সেই মহা অপরাধীরা, চোখ থেকে পথ চিনলি না, মানুষ চিনলি না, তাই তোর অন্ধ ভালো। হাত দিলাম সেবা করলি না, পর উপকার করলি না, কাজের কাজ করলি না, তাই তোকে পরের বারে বিকলাঙ্গ করে পাঠিয়ে দেন। দেখ এই হাতের কত মূল্য, এ দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়, এ দিয়ে মানুষের জীবনকে কানায় কানায় ভরিয়ে দেওয়া যায়। পা দিলাম কেন রে? পা দিলাম এখানে ওখানে যাওয়ার জন্য নয়, জায়গায় পৌঁছানোর জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য। তোমার গন্তব্য কোথা? শ্রী গুরুগৃহে। যে গুরু, কাকে গুরু বলে? গুরু বয়স হয়ে গেলেই গুরু হয় না, গুরু তিনি হন, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হন। যে কৃষ্ণের সন্তান কি কৃষ্ণের কাছে ফিরিয়ে দেয়, তিনি গুরু পদবাচ্য, অন্যজন নহে। এই জন্য কি সেই গুরু বৈষ্ণব সাধু সন্তের কাছে কোনোদিন জানলি না যে তোর পথ কোনটা? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে দ্বাপর যুগেরও ভগবানের হাতে ক্ষমা নাই, সুদর্শন আছে। এইবার আপনাদের আমাদের জায়গায় নিয়ে আসে, সেটা হলো এই কলিকা। এই কলিকালের ভগবানকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, তার হাতে কি আছে? কিছু আছে? কোন অস্ত্র নাই, কোন দণ্ডের কিছু নেই, শুধু আছে কমলন। এই জন্য কলিকালের ভগবান এত মাধুর্যময়। দেখুন সব জায়গায় দেখুন হাত তুলে আছে, হ্যাঁ কেন না? আমি যদি হাত না তুলি, জীব জগৎ হাত তুলবে না, এই জন্য আমি হাত তুলি। এই দেখুন এখানে কোনো বাছা বাছি নাই যে তুমি পাপি, ইনি সাধু, ইনি অসাধু, ইনি ভজন করেন, ইনি ভজন করেন না, ইনি দামোদর ব্রত করেছেন, ইনি করেন না, হাত কারো জন্য আলাদা নয়, উনি যে পতিত পাপ। এই জন্য কলিকালের ভগবানের মতো ভগবান আর কোন যুগে আসে না আর আসবেও না। যদি না হতেন আমাদের মতো পাপি তাপি, হরিনাম করে এত আনন্দ, হরিনাম করে এত প্রেম পেতাম না, এটা মহাপ্রভুর কৃপা।
তাই তিনি বলেছেন, ভয় করো না কেউ, পাপকে ভয় করো না, পাপীকে ভয় করো, পাপকে ভয় করো না। এসো, যেই হও তুমি, অপরাধী হও, পাপী হও, তাপী হও, পতিত হও, পামর হও, এসো আমার কাছে। এই সেই হরিবাস, এখানে এসে আমার সঙ্গে কীর্তন কর, দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো হবে হাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কলিকালের এই হচ্ছে ভজন, আর এই হচ্ছে সাপ। সাপ মন্ত্রকে বলা হয় মন্ত্র, কেবল একটা মন্ত্রকেই বলা হয় মহামন্ত্র, সেটা যেটা আপনারা এতক্ষণ গাইলেন, এই কলিকালের সিদ্ধ মন্ত্র। সিদ্ধি প্রাপ্ত হবেন, বাঞ্ছা পূর্ণ হবে এই মন্ত্রের সাধন। মন্ত্র পাওয়া মাত্র নয়, সাধন করলে প্রাপ্তি হবে। কোন বীজ মাটিতে এমনি ফেলে দেওয়া হয় না, আগে মাটির পাঠ করতে হয়, মাটি তৈরি করতে হয়, তবে বীজ বপন করলে সেই বীজ যথার্থ রূপে প্রকাশিত হবে, বিকশিত হবে, ফুলে ফলে ভরে উঠবে। তাই আমাদের হৃদয় জমি, এই সাড়ে তিন হাত জমিটা ভগবান দিয়েছেন সাধন করার জন্য, কেবলই ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, মা হওয়ার জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে এরপর একটা মনে নেই, কৃষ্ণ ভজিবার তরে ভাগ্যিস আপনারা ছিলেন, এটা আপনারা যে বলেছেন সুবিধে হলো, অল্প কথায় বুঝানো যাবে। আমরা সংসারে কিসের জন্য এলাম, এই কথাটা আপনারাই বলে দিলেন। কৃষ্ণ ভজিবার তরে একবারও বলল না যে বাচ্চার বাবা হওয়ার তরে, ডিজাইন মার্কা বাড়ি বানানোর জন্য, চার চাকা গাড়ি চড়ার জন্য, জীবনটাকে এনজয় করার জন্য, ভোগ বিলাসের জন্য বলা হলো না। আরে ওটার জন্য মনুষ্য জন্মে হবে না। যদি কেউ খুব
ভোগ বিলাসে মেতে উঠতে চাও তাহলে পশু জন্ম হলে ভালো হবে। কেন এই দেখেন পশুর কোন জামা কাপড় লাগে কি? এখন এখন আমরা রাস্তায় গেলে দু একটা ছাগলকে জামা পরে, এই শীতের দিন। তো অবশ্য সেটা না হলেও চলে, বন্য পশু তারা, মানুষ তো তাদের নিজেদের স্বার্থের জন্য তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কেউ কেউ বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে আমার মন বদলে গেছে, কি রে না হলে এখন আমি কিছু মুরগি চাষ করেছি। হ্যাঁ আমি কীর্তনে বলেছি বটে, তুই ঠিকই করেছিস। কীর্তনে বলা হয়েছে সর্বভূতেশ্বর, সর্বভূতে ঈশ্বর আছে, তুমি যা চাষবাস করো রোজগার করো নিজে খেও না, জীব জন্তুকেও কিছু আহার যদি। এই জন্য ও কীর্তন শুনে কিছু মুরগি চাষ করেছে। তাই বললাম ভালো তুই তবু কীর্তনের মান রাখলি, বলে তবে ভাদ্রি দ্বিতীয়ায় হাপ কমে যাবে। হ্যাঁ হতে পারে ওরা হয়তো ভাদ্রি দ্বিতীয়ায় যাবে, বলে না কি হবে, হ্যাঁ খাবে মানুষ, জীব জন্তু খায়, এ কি মানুষের পরিচয়? মানুষ ফল আহার করে, ফল মূল শাক সবজি দুগ্ধজাত দ্রব্য ভগবান সৃষ্টি করেছেন এই দুর্লভ মানুষের জন্য। কখনো জীব জন্তু খেয়ে মানুষ বেঁচে থাকবে এটা না, জীব জন্তু হত্যা করে তো বাঘ সিংহ যারা মাংসাশী প্রাণী তারা খাবে, মানুষ কেন খাবে? জীব জন্তু জীব হত্যা করে খায়, মানুষ যদি খায় তবে মানুষের পরিচয় কি হবে? মানুষ হবে না জীব জন্তু হবে? আমি বললে খারাপ লাগবে, নিজেরাই ঠিক করে নেন। যে যা খায় আহার বার্তা চলা বলা কর্মই তার জীবন চরিত্রের পরিচয়। নারকীয় কাণ্ড করবেন, অসৎ চরিত্রের কর্ম করবেন, আপনাকে সমাজ থেকে বলবে ও মানুষ নয় যেন জানোয়ার। কেন না মানুষের ভেতরে জানোয়ারের পরিচয়। কর্ম আহার বিহার তাই ওর পরিচয় জানোয়ার। আবার মানুষ মানুষকে বলে সমাজে এ মানুষ নয় এ যেন দেবতা। কি করে হয় মানুষ দেবতা হয়ে যায়, পূজা পায়, ঈশ্বরের মতো মানুষের পূজো হয়। কেন না মানুষ যখন দেবতার কাজ করে, তাহলে বুঝতেই পারছেন যে মনুষ্য জন্মটা এত এত হালকা না, যেই খেলাম দিলাম বাচ্চার বাবা হলাম ইত্যাদি ইত্যাদি, এটা না, এটা জীবনের লক্ষ্য না। মনুষ্য জীবনের লক্ষ্য হলো যেখান থেকে আসা সেখানে ফিরে যাওয়া। আমাদের পরিচয় কি? যখন বাবা মার শ্রাদ্ধে বসেন আপনারা আপনাদের আসল পরিচয়টা দেন, বাবা চা লাগলো বলবে না, তাহলে কি যখন ঠাকুর মশাই বলেন বাবা শ্রাদ্ধে বসবে তোমার গোত্রটা কি, বলে না বলেনি আপনাদের? বলেনি? হাই বলেনি, হ্যাঁ বলে। তবে কিছু কিছু মায়েরা আছে বাপের বাড়ির থেকেই শূন্য হয়ে আসে, মানে গোত্র টোত্র সব জানে না। এক বাড়িতে শাশুড়ি বলে গেল বৌমাকে, নূতন বৌমা, বৌমা এক ঠাকুরমশাই এলে না তুমি প্রদীপ টদীপ জ্বালিয়ে দেবে, যা বলবে সব দিয়ে দেবে, ঠিক আছে আমি একটু বিশেষ কাজে যাচ্ছি মা। নূতন বউ ঘাড় নেড়ে বললো কোনো অসুবিধে নেই, আমি তো বাস। ঠাকুরমশাই এগেলে এসে গেলেন, তার তো অনেক পুজো তাই তাড়াহুড়ো করছে, কই রে নূতন বউ তা দিয়ে দে, তা বস, তুই বস মা তোর সংকল্পটা করে নি আর বল গোত্র কোথায়, গোত্র কি
সে বলে আমার শাশুড়ি কোথায় রেখে গেছে আমি জানি না। আরে সর্বনাশের মাথায় পা দিলি রে নূতন বউ, আমার কত 59টা বাড়িতে পুজো করতে যাব, আর তোর শাশুড়ি আলমারি রেখে। আরে তুই জন্ম হয়েছিস না গাছ থেকে পড়েছিস? যার মা ভালো তার ছা ভালো, তোর মা জন্ম দিল আর গোড়াটা বলল না। তুই কোন বংশের মেয়ে তোর মা বলে দিল না? বলে আমার মাও বলেনি শাশুড়িও বলেনি কোথা রেখে গেছে। শাশুড়ি এসে গেলেন, বৌমা বৌমা মা পুজো হয়নি কেন? বলে আপনি কোল আলমারি রেখে গেছেন গোত্র আমি খুঁজে পাই। শাশুড়ি বলে আমার ছেলে কোন বাগান থেকে ফুল তুললো, এ ফুল যে পূজোয় লাগেনি এখন আমি কি করব? আরে বৌমাও কি আলমারি রাখার জিনিস, ও তো স্মৃতিতে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে, সেইভাবে চলতে হবে। গোত্রটা কি? কেউ বলে শাণ্ডিল্য, কেউ বলে ভরতদাস, কেউ বলে মধুকল্য, এরা কারা? এরা হলেন ঋষি মুনি, তুমি ওই বংশের মেয়ে। কি সাংঘাতিক জিনিস, এতদিন জেনেছি তুমি ঋষির বংশের কন্যা। তাই জাত জাত চারাতি শ্রেষ্ঠত্ব দেব তরজনা, সযত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ত। মা বাবা পূর্বপুরুষ যা যা করবে, জাত 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 জদাচারতি, যেমন যেমন আচরণ করবে তার পরবর্তীকালের সন্তান সেইগুলোকে অনুসরণ। লোকস্তদনুবর্ততে সেটাই প্রচারিত হবে। কি করেছ? গোত্র জানো না, তাহলে এতদিন কোন পথে আছো? তাই খাওয়ার নিয়ম নাই, কারণ ঋষি মুনি জীব হত্যা করে খায় না। আর তুমি ঋষি বংশের ছেলে, ঋষি বংশের মেয়ে, আজ তুমি কি খাচ্ছ? কারণ তুমি গোড়া জানো না, তুমি কোন বংশের ছেলে মেয়ে জানো না বলেই এই অন্যায় কাজগুলো। তাই ভক্তমন্ডলী মায়েরা কীর্তন শুনতে হবে, যদি না শুনবে পিছিয়ে পড়তে হবে। মহাপ্রভু কীর্তন এনেছেন নাচবার জন্য নয়, গাইবার জন্য নয়, ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবারে গাহিবারে নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আছে, তাকে ভজন করতে হবে, তাকে জানতে হবে, নিজের পরিচয় জানতে হবে, নিজের কর্তব্য জানতে হবে। এটাই মনুষ্য জীবনের লক্ষ্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি উচিত অনুচিত আজকে কি কষ্ট জানেন? এই দামোদর মাসে মানুষের মুখ থেকে ওই কু খাবার গুলোকে একটু কেড়ে নেওয়ার জন্য কত অনুরোধ উপরোধ করি। একটা মাস করুন না, একটা মাস দেখুন, ভালো লাগবে, ভালো হবে আপনার। হ্যাঁ, তাই আমাদের কত শুনতে হয়, যদি আন্তরিক রোগ হয়ে যায় তাহলে তোমার দায়িত্ব হবে। কখনো কখনো ঝুঁকি নিয়ে বলি, তাই না হবে, যদি আন্তরিক রোগ হয় আমার খরচায় রোগ ভালো, মানে আমার বাড়ির কাছে, নাহলে কে বিশ্বাস করবে আমাকে বলো তো, বলে দিয়ে পারি। দেখে এখন সেই মানুষগুলো চোখের জলে কাঁদে আর কৃষ্ণ বলে, কেন এর ফলটা তো আমি পাবো না, তুমি তুমি যখন নির্মল হবে, নির্মল হৃদয় আকাশে তার ছবিটা আঁকা হবে, ময়লার উপরে ছবি আঁকা হয় না। আঁকতে হবে নির্মল আকাশে। তাই ভগবানের ছবিটা দেখতে গেলে, তোমাকে চিনতে গেলে ময়লাটা দূর করতে হবে।
কাইকলি কালের ভগবান বলেছেন, হরি নাম করলেই ভগবান আসে না, প্রেম হয় না, অশ্রু আসে না, আগে তো ময়লাটা ধো। তাই বলা হয়েছে, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নির্বাপ, আগে মোছামুছি হোক, তারপরে তাতে কৃষ্ণের ছবি আঁকবে, শ্রী গুরুদেবের ছবিটা আঁকবে। ভজ রাধা কৃষ্ণ,
কপাল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা গোবিন্দ দেবকি। বাল্মীকি কে চেনেন? বাল্মীকি মায়েরা জানেন? আপনাদের পাড়ার লোক নাকি? আমি আপনাদের একটু দুষ্টু ছেলে, না বললে তো আবার ধান গাছ নড়বে না, তাই মাঝে মধ্যে একটু নাড়া দিতেই হবে। এই যে দেখেন না, চারা মাছ যখন গাড়ি করে নিয়ে যায়, হাঁড়িতে করে নিয়ে যায়, হাঁড়িটাকে নাড়াতে হয়, জল নাড়াতে হয়, কেন বলুন তো? জল না নাড়ালে দম বন্ধ হয়ে মরে যাবে। এই জন্য আমারও তো সেই অবস্থা, চুপচাপ এরকম হতে হতে না কারেন্ট চলে যাবে, এই জন্য মাঝে মধ্যে একটু নাড়াতে, তাহলে দম থাকবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, হাত তুলবেন? মাঝে মাঝে হাত তুলবে, নালে হাত না তুললে না শরীর গরম হবে। এই যে মহাপ্রভু বিজ্ঞান সম্মত, তিনি জানেন কলিকালের মানুষ ভেত নাই। যদি 3 ঘন্টা হরিনাম শোনে, তার ভেতরে ঘন্টা খানেক শুনবে, বাকি 2 ঘন্টা ঘুমিয়ে নেবে। না না, আবার অনেকের ঘুম অনেক রকম, চেয়ে আছে সে নাই, হায় জানেন তাদের, হায় হায়। আমাদের ওখানে আবার কিছু লোক আছে, সে ধানের বস্তা মাথায় থাকে, তাতেও ঘুমায়। তুই কি করে ঘুম সারিস বলে? আমি তো গাছে ঠেক দিয়ে দিই, ও বস্তা মাথায় থাকে, কি ঘুম রে বাবা। এই জন্য হরিনাম কলিকালের মানুষ শুনবে আর হরিভজন করবে, এটা যেমন উপদেশ তেমনি করা কঠিন। হরিনাম খুব সোজা, ভজনটা খুব সোজা, কিন্তু কলিকালের মানুষের কাছে তাহাও কঠিন, কারণ ভেত নারী, বেশিক্ষণ বসতে পারবে না, তা আবার এদিকের যন্ত্রণা। না না, অনেকে বিকেল থেকে এসে যায় বসেনি, আমি বলি হ্যারে তাই এলি যখন, তুই তো সামনে বসবি, বলে না না আমার আবার বসলে যে অল্প জায়গায় হবে, আমাকে পা মিলে বসতে হয়। আর তুই বসবি তা কি আছে, তোর পায়ের অসুবিধা? কেন অসুবিধে কেন হচ্ছে? হ্যাঁ, বসা অভ্যাস নাই। শিশুকাল থেকে মা বাবা লেখাপড়া করতে বসতে বলেছে, রোজগার করতে বলেছে, কিন্তু বসতে বলে নাই তুলসী তলায়, গুরু গোবিন্দের চরণে বসতে বলে নাই, হরিনামের তলায় বসতে বলে নাই। যেখানে তাস খেলা হয় বস, তোর মাথায় গজবে, মানে মগজ ধলাই হবে। আগে কেউ লটারি কাটলে তাকে মেরে তার শ্রাদ্ধ করে দিত বাবা মা, এখন লটারি কাটলে খকা সকাল সকাল উঠে খবর নিবে লেগেছে নাকি। লটারি খেলা যে একটা জুয়া খেলা, সেটা আছে শাস্ত্রে লেখা, জুয়া খেলতে গিয়ে যুধিষ্ঠির হলো সর্বহারা, মদ খেতে গিয়ে ভগবানের বংশ যদুবংশ হলো ধ্বংস, আশা খেলতে গিয়ে শুকুনি সবাইকে শুকনো করে মেরে দিল। তো সেই খেলা আজকে চলছে পুরো দমে, মানুষ এত আত্মভোলা হয়ে গেছে, পরিশ্রম না কেটে না করে লটারি খেটে সে জয়ী হবে, বড় লোক হবে। পরিশ্রমের বিকল্প নাই বিধাতার পৃথিবীতে, পরিশ্রম করো যেটুকু পাবে কেউ কেড়ে নেবে না, আর এই মুনাফায় যা পাবে রোগে ভোগে চুরিতে তোমার ধ্বংস হয়ে যাবে, কারণ ওটা তোমার পরিশ্রমের ধন নয়। এই জন্য কীর্তন তো শোনার লাগেই, কারণ মহাপ্রভু মানুষের কল্যাণের জন্য হরিনাম এনেছে। এই জন্য নিজের সংশোধন করো বোকা মূর্খ কোথাকা, এত পরিশ্রম করছো কার জন্য? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি, না ঘুচিল ভ্রম। আমরা গান গাইতে আসি আপনাদের দেশে, দেখা যায় রাত 7:30-8 পর্যন্ত মানুষ মাঠে আছে,
গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, উঠে এলো, কি বাবা শশা নেবে? না, আপনার সঙ্গে দুটো কথা বলবো। এত পরিশ্রম কেন? অর্থ নেই আপনার? আছে বাপ, পাশের বাড়ির তিনতলা জানেন, আমার ছেলেরা খালি বলে বাবা তুমি কি করবে। এই জন্য দিন রাত্রি খেটে চেষ্টা করছি ওদেরকেও তিনতলা করে যাও। আয় বাবা, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম। গর্ধব মানে কি ব্যাংক? কোনটাই করতে পারছেন না, নাও বলতে পারছেন না, হ্যাঁও বলতে পারছেন না, জানা নাই, দুঃখ নাই। এই জন্যই তো আশা, যতটুকু জানি অবশ্য জানাও। বলো রাধা দামোদর কি? অনেকেই ধরে নিয়েছে সবাই সমান না, আমার মতো মূর্খ সকলে নয়। তাই গর্ধব্য মানে হচ্ছে গাধা, গাধা, গাধা কত দামি দামি জিনিস বয়, দেখেন না, দামি দামি জিনিস বয়, পায় কি, খায় কি? যেগুলো কিছু নাই, মানুষ আর খায় না, তাকেই খায় গাধা। বয়ে নিয়ে যায় দামি দামি জিনিস, কত পরিশ্রম করে, খায় ভুষি বিচালি, যেগুলো কেউ আর খাবে না সেগুলোই খায় গাধা। ওরে মানুষ গাধা, যারা সারা জীবনটাই বয়ে গেলি, পড়ে গেলি, তোর কি, তোর কোনটা, তুমি পাবে কোনটা, তুমি নেবে কোনটা, যাওয়ার বেলা তুমি কি নিয়ে যাবে, যেগুলো বইলে ওগুলো তো তোমার না, ও তো তাদের জন্য করলে, তোমার জন্য কি করলে? অন্ধ ধৃতরাষ্ট্র কি জানে, চুরি করো আর রোজগার করো, কিছুই তোমার থাকবে না, সবই থাকবে পড়ে, খালি হাতে যেতে হবে চলে। চোর না লুটে খরচ না হয়ে, দিনে দিনে বাড়ত আপা। একটা জিনিস আছে, কোনদিন চোর চুরি করতে পারে না, কেউ ভাগ পাবে না। সংসারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সেটা কেউ ভাগ পাবে না। দিনে দিনে বাড়ত আপনায়ে, তার ধর্ম হলো সে বাড়তে থাকে। সেটা কি? সেটা হলো প্রণাম আর নাম। ওটাই তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে, সংশোধনের পথে নিয়ে যাবে, মানব থেকে মহামানবে পরিণত করবে, মহামানব থেকে দেবতায় পরিণত করে কৃষ্ণ ভক্ত বানাবে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, সুখে জীবের চির সুখে দুঃখে, অজমূঢ়মতি তব চির সাথী, ওই অজমূঢ়মতি তব চির সাথী, একবার অজমূঢ়মতি তব চির মায়া বিপাকে, দুস্তর এ মায়া বিপাকে, ওই ভজ বুড়মতি তব চির সাথী।
পাকে পাকে দুস্তর এ মায়াবি পাকে। একবারে ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। একবার ভজ রাধা কৃষ্ণ মনাবা হলে কি রবে আমার কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। বগরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন মহাভারতে, যুধিষ্ঠির মহারাজ আপনার কি জানা আছে পৃথিবীতে আশ্চর্য কি জানেন? যুধিষ্ঠির মহারাজ উত্তরে বলেছিলেন, হ্যাঁ ধর্মরাজ আমি জানি এ পৃথিবীতে সবচাইতে আশ্চর্য হলো এটাই, একজনাকে মরে যেতে দেখে আর একজনা ভাবে আমি অমর, আমি মরব না, ও এই কারণে মরে গেল, আহারে। কিন্তু তিনি জানেন তিনি এই যে আশ্চর্য জিনিস, এখানে কেউ চিরস্থায়ী নয়, কর্মের জন্য এসেছ, কর্ম যদি ভালো করো তোমার প্রমোশন হবে, অপর দিকে উঠবে, হয়তো ব্রাহ্মণ বাড়িতে জন্ম হবে, ভক্তের গৃহে জন্ম হবে, হয়তো নবদ্বীপে জন্ম হবে, হয়তো বৃন্দাবনে জন্ম হবে, আর যদি ডিমোশন হয় যা খাওয়া উচিত নয় তাই খাও, যা বলা উচিত নয় তাই বলো, যা করা উচিত নয় তাই করো, তাহলে নিচের দিকে না। কীট পতঙ্গ কৃমি কীট জীব জন্তু পশু পক্ষী লতা গুল্ম এগুলো, এই জন্য এই মহা অবতার ঔদার্যময় গৌরাঙ্গ সুন্দর জীবকে জীবকে জাগাতে এসেছে, জীব জাগো বলে গোরা চা, কত নিদ্রা যাও মানব পিশাচির কোলে, মায়া পিশাচির কোলে। ভক্তি বিনোদ ঠাকুর ভারী চমৎকার কীর্তন, যা ভাবতে ভাবতে সারা জীবন কেটে যাবে। কি বললে? পিশাচি মানে মায়ার কোলে ঘুমাচ্ছিস, রাক্ষসীর কোলে ঘুমাচ্ছিস, যেখানে শুধু উঠলেই নাই 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 নাই। মহাপ্রভু ওই ঘুম থেকে নয় চেতনায় জাগাতে এসেছে, অচেতন থেকো না চেতনায় এসো, অজ্ঞানী থেকো না জ্ঞানী হ। এবার আমি
ব্রজে যাব গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। পশু পক্ষী তরু লতা পাতা সবে, পশু পক্ষী তরু লতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। কৃপায় বৃন্দাবনে প্রবেশ করলেন, রাধা দামোদর মাস, আজ একটু রাধা মাধবের কথা শুনব। তা সেই বৌমাটাকে না, জটিলার বৌমা হচ্ছে আমাদের করুণাময়ী রাধা। তা বৌমা দেখেন, একদম বাস্তব, আমরাও বৌমা বলি, বলি কি না, কিন্তু এ বৌমাগুলো কি ওই রকম রাধারানীর মতো না? না না, রাধারানী তো গোয়ালিনি। আমরা বিয়ে করলে একটা রেকর্ড বাজে না বউ ঘরে এলে? আমার বেলা বাজেনি, আপনাদের বেজেছে? এসো মা লক্ষ্মী। হ্যাঁ, এই যে মাইক দাদা, বাবা সাবধানে থেকো বাবা, ঠিক সময়ে ওই গানটা না বাজালে বলে পয়সা দেবো না। বউ ভাতে যদি ওই গানটা বউ বউ ঘরে ঢোকার সময় যদি না বাজে, মাইকওয়ালার উপরে কত লোক ঝাঁপ দিয়ে দেয়, এই মারে সে। তুই বাজাতে পারলে না কেন? এই অবস্থা, তার মানে কি লক্ষ্মী ঢুকে গেল না? আমরা বলি দেরি কর না, মাইক বাজায়নি ভালো করেছে, ও লক্ষ্মী থাকবে। ও এ দাঁত দিয়ে ঢুকছে, কোন দাঁত দিয়ে বেরোবে হয়তো জায়গা খুঁজছে। সুতরাং ওই গানটা বাজালে ভুল হয়ে যাবে না, এরা লক্ষ্মী রে, পেঁচা বললেও ভুল হবে, পেঁচা তবুও মায়ের পায়ের তলায় থাকে, এরা তো কারো পায়ের তলায় থাকে। এই জন্য লক্ষ্মী মানে এমনি হয় না, নাম দিলে হয় না, লক্ষ্মীর ব্যবহার চাইছে, লক্ষ্মী বেনে।
মা বলতে ইচ্ছে করবে, মাথা নিচু হয়ে যাবে, সেই মায়ের চরণ তলে পড়তে ইচ্ছে করে, প্রণাম করতে ইচ্ছে করে দুটো চরণ ধরে। এমন মায়েরা যখন আলতা পেড়ে শাড়ি পরে প্রদীপ নিয়ে তুলসী তলায় যায়, কোন পাষণ্ড আছে তার মাথা নিচু হবে না। আর পিতার গণ যখন, পুরুষেরা যখন সন্ধ্যা বেলায় সূর্য ডোবা মাত্র কাজ ছেড়ে দেয়, গধূলি লগ্নে গলায় কাপড় দিয়ে ওড়না দিয়ে তুলসী তলায় বসে যায় ভজন করার জন্য, লাগে না তখন বৃন্দাবন যাওয়ার, নবদ্বীপ যাওয়ার লাগে না, এই তো মধুর বৃন্দাবন। এই জন্য কৃষ্ণের সংসার করো ছাড়িও না ছা, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সাড়িটাই তপবন হোক, বাড়িটাই বৃন্দাবন হোক, এখানেই তো ভজন করার জন্য এসেছ। ভক্তমণ্ডলী মায়েরা নরক গুলজার নয়, বৌমা বৌমা এ দেখো সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো কালী মন্দিরে গেলে না, পুজোটা দিলে না, সন্ধ্যা প্রদীপটা, মা আমি প্রস্তুত, হ্যাঁ আসি মা। মন্দিরে গেল রাধারানী, কালী মায়ের মন্দির। হ্যাঁ অনেকে ভাবেন আমরা কৃষ্ণ ভক্ত কালী পুজো করবো, না করতে হবে, কালী পুজো না করলে গোবিন্দের কৃপা হবে না। এই তো মাসের শেষের দিকে এসে যাচ্ছে কাত্যায়নী ব্রত, বৃন্দাবনে কাত্যায়নী ব্রত করে ভগবানকে পতি রূপে প্রাপ্ত হলেন ব্রজগোপীগণ। আজও হরিনাম সংকীর্তন যেখানে হয় সেখানে মা কালী না থাকলে হবে না। কে কালী? কালীর তো অনেক নাম, তিনি পূর্ণমাসী, যার নাম দুর্গা তিনি কালী, হ্যাঁ কি না? বলে কোথায় পাবো? ভাগবতে পাবো, অমল পুরাণ ভাগবত। যখন যশোদা মায়ের কোল থেকে একটি কন্যা সন্তানকে বসুদেব নিয়ে এলেন কংসের কারাগারে, তাকে যখন আছাড় মারতে গেলেন, সেই মেয়েটি কি রূপে উঠল উপরে, এই মায়েরা দেখেননি? হ্যাঁ দেখ, এই আবার বলে ঠকে যাবো কেন বাবু, না না মা সিরিয়ালে দেখেছেন তাই তো? হ্যাঁ আমি জানি, তাহলেও ভালো, সিরিয়ালে দেখেন, গ্রন্থে দেখেন, আর দৃশ্যে দেখেন, পটে দেখেন, দেখেছে, এটাই ভালো। তা সেই মেয়েটি উঠল উপরে, উঠে অষ্টভুজ হয়ে গেল, হয়ে তিনি বলছে আমি ভৈরবি, আমি মহামায়া, আমি কাল রাত্রি, আমি দুর্গতি নাশিনী দুর্গা, আমি কালি কৈরব ধাম। ভাগব কে কালী কে দুর্গা? স্বয়ং যোগমায়া দেব, যিনি জন্ম নিলেন যশোদার গর্ভে, এই মায়ের গর্ভে জন্ম নিলেন এই মহাশক্তি যোগমায়া, যিনি নিজের পরিচয় নিজে দিলেন, দেখিয়ে দিলেন, অষ্টভুজ হয়ে, কত অস্ত্র প্রহরিণী হয়ে তিনি দর্শন করিয়ে দিলেন, আমি কালী, আমি দুর্গা, আমি ভৈরবী, আমি মহাকাল। তাই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন কে? মহামায়া। ভগবান শ্রীকৃষ্ণ মহামায়াকে আদেশ করে দিয়েছেন, যারা কৃষ্ণ ভজন করে না, যারা কৃষ্ণ বৈমুখী, হে মহামায়ে দুর্গে ব্রজং ভদ্র, তুমি ব্রজে যাও, তুমি মরতে যাও, গিয়ে তাদের জন্য কারাগার রচনা করো। কি শান্ত হয়ে শুনছেন আপনারা, শোনা দরকার আছে বলে। হ্যাঁ অন্য কথায় অন্যদিকে মন দিলেও চলে, এ কথা যখন হবে অন্যদিকে মন দিলে হারিয়ে যাবে, তবে এটা নিতেই হবে, এটার জন্যই আসা ভবের মাঝে। শুনুন, সেই মা দুর্গাকে কৃষ্ণ আদেশ করলেন কারাগার রচনা কর, কারাগার সংসার আগার, কারাগার ভজনহীন, সাধনহীন, ভক্তিহীন,
শ্রদ্ধাহীন ব্যক্তির জন্য কারাগার রচনা। আর এই কারাগারে এরা যন্ত্রণা পাবে, বারবার বিষ খাবে, বারবার গলায় দড়ি দেবে, বারবার মারপিট করবে, ঝগড়া করবে, যন্ত্রণায় জর্জরিত। এরই নাম কারাগার। কৃষ্ণ ভজনহীন সংসার এই কারাগারে পরিণত। তাহলে কে? মহামায়া দুর্গা। তিনি খালি, তিনি ভৈরবী, তিনি কাল রাত্রি, তিনি ধ্বংস কর্তিনী, সেই ভগবত শক্তি। তাই আজকে কলিকালে যেখানেই যেখানে অষ্টম প্রহর যজ্ঞ হবে, নিশি প্রহর যজ্ঞ হবে, ষোলো প্রহর যজ্ঞ হবে, সেই যোগমায়া মা দুর্গা আর পূর্ণ কে? অদ্বৈত, যিনি ভোলানা, তিনি কলিকালে অদ্বৈত রূপে এসেছে। দুটো ঘর যদি না বসে যজ্ঞ হবে না। বৌমা বৌমা কালী পুজোটা করে এসো তাড়াতাড়ি, আজ অমাবস্যা। আসি মা, আমি এখনই আসছি। কালী পূজা হলো, মায়ের কাছে গিয়ে জানি দিল, মা আমার বন্ধনটা কেটে দাও মা। তাহলে কি? চতুর্ভুজ হে মা কালী, কই বলল তারিণী মা গো, খণ্ডন করে দাও মা, নাহলে আমি গোবিন্দের কাছে যাবো কি।